প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করব গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চদশ অধ্যায়। এখানে আছে জনস্বাস্থ্য সমস্যা। উদীয়মান অর্থনীতির দেশ বাংলাদেশ তার অগ্রযাত্রার সঙ্গে কিছু প্রকার সমস্যাও ধারণ করে চলেছে। এদেশের স্বাস্থ্য এবং জনসংখ্যা এবং পুষ্টি খাতে বিদ্যমান বাধাগুলো সামাজিক তথা জাতীয় জীবনে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করছে। আমাদের দেশের জনগণ দরিদ্র, অপুষ্টি, অশিক্ষা, অসচেতনতা ইত্যাদি কারণে নানাবিধ স্বাস্থ্য সমস্যায় জর্জরিত। বর্তমানে বিভিন্ন রাসায়নিক দ্রব্যের ব্যবহার, অপ্রতুল ও দুর্বল স্যানিটেশন ব্যবস্থা, শিশুর বিশুদ্ধ পানির অভাব, খাদ্যে বিভিন্ন অণুজীবের আক্রমণ ইত্যাদি বিষয় মানুষের স্বাস্থ্য সমস্যাকে আরও প্রকট করে তুলেছে। বর্তমানে বাংলাদেশে খাদ্য সামগ্রীর নকল ও ভেজালের কারণে ভোক্তারা অত্যন্ত অসহায়, যার ফলে দেখা দিচ্ছে নানা ধরনের রোগের আক্রমণ। ভেজাল খাদ্য গ্রহণের ফলে যকৃতের মারাত্মক ক্ষতি, কিডনির অকার্যকারিতা সহ নানাবিধ দুরারোগ্য ব্যাধি এবং জীবনহানি ঘটতে পারে। খাদ্যে ভেজালের ক্ষতিকর দিক। খাদ্যে ভেজাল বলতে মূলত উদ্দেশ্যমূলকের উৎকৃষ্ট খাদ্য সামগ্রীর সাথে নিম্নমানের সস্তা খাওয়ার অযোগ্য অথবা বিষাক্ত পদার্থের মিশ্রণকে বোঝায়। খাদ্যে রাসায়নিক দ্রব্যের অপব্যবহার, জনসংখ্যার চাপ, অর্থনৈতিক সমস্যা, মূল্যবোধের অবক্ষয় ইত্যাদির কারণে খাদ্যে ভেজালের পাশাপাশি অসাধু ব্যবসায়ীরা রাসায়নিক দ্রব্যের ব্যবহার অবাধে চালিয়ে যাচ্ছে। এসব রাসায়নিক দ্রব্যের অপব্যবহারে প্রতিদিন খাদ্যদ্রব্যকে অস্বাস্থ্যকর করে তুলছে। কিছু অসাধু ব্যবসায়ীর কারণে মাছ, মাংস, দুধ, ফল এমনকি সবজি সংরক্ষণের জন্য ফরমালিন ব্যবহৃত হচ্ছে। বাজারে কাঁচা ফলগুলোতে বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশিয়ে কৃত্রিমভাবে পাকানো হয়। এছাড়াও মুড়ি, চিনি ইত্যাদি সাদা করার জন্য ব্যবহার করা হয় হাইড্রোজ। অনেক সময় টেস্টিং সল্ট ব্যবহার করে খাবারকে সুস্বাদু করা হয়। এই উপাদানটির নাম হলো সোডিয়াম মনোগ্লুকামেট। বাজারে তৈরি বিভিন্ন ফলের রসে থাকে লেদার এবং টেক্সটাইলের কালার। এছাড়াও ভেজাল ওষুধ সেবনের ফলে রোগ সারানোর বদলে আমাদের দেহে নতুন রোগের সৃষ্টি হচ্ছে। আবার বিভিন্ন মিষ্টি তৈরিতে সোডিয়াম সাইক্লোমেট ব্যবহৃত হচ্ছে। এমনকি রোজাদারদের ইফতার, বিশেষ করে জিলেপি, পেঁয়াজু, বেগুনি, বন্দিয়া, দই, শরবত, বিরিয়ানিসহ মিষ্টিজাত দ্রব্য আকর্ষণ বৃদ্ধির জন্য ব্যবহার করা হচ্ছে কাঠের বার্নিশের ন্যায় বিষাক্ত রং। চানাচুর তৈরিতে ব্যবহার হচ্ছে সয়াবিনের সাথে পোড়া মবিল। হোটেল রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করা হয়, যেগুলো আমাদের প্রতিনিয়ত আমাদের জীবনকে মারাত্মক হুমকির মুখে ঠেলে দিচ্ছে। বর্তমানে ভেজাল খাদ্যের ক্ষতিকর প্রভাবে সৃষ্ট স্বাস্থ্য সমস্যা আমাদের জাতীয় সমস্যার অন্যতম। খাদ্যে বিভিন্ন রাসায়নিক দ্রব্যের ব্যবহারে মানুষের জটিল এবং মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে। এর ফলে মানুষের আয়ু, কর্মশক্তি এবং দৈহিক ও মানসিক স্পৃহা দিন দিন কমে যাচ্ছে। খাদ্যে রাসায়নিক দ্রব্যের ব্যবহার এবং এর ক্ষতিকর দিক সম্পর্কে আলোচনা করা হলো। খাদ্যে রাসায়নিক দ্রব্য যেগুলো আছে তার মধ্যে আছে ক্যালসিয়াম কার্বাইড। এই ক্যালসিয়াম কার্বাইড শাকসবজি এবং ফলমূল সতেজ রাখতে এবং ফল পাকাতে সাহায্য করে। এটা আমাদের যদি প্রতিনিয়ত গ্রহণ করা হয় তাহলে আমাদের মাথা ব্যথা, মাথা ঘোরানো, হৃদরোগ ইত্যাদির কারণ সৃষ্টি হয়। এরপরে আছে ফরমালিন। ফরমালিন এক ধরনের ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য যা মৃতদেহ সংরক্ষণ কাজে ব্যবহৃত হয়। এই রাসায়নিক দ্রব্যটি বিভিন্ন ধরনের কেমিক্যাল বা প্লাস্টিক কারখানায় ব্যবহৃত হয়, কিন্তু বর্তমানে ফলমূল এবং মাছ বহুদিন ধরে সংরক্ষণ করার জন্য ফরমালিন ব্যবহার করা হয়। এটা আমাদের দেহে প্রবেশ করলে আমাদের কাশি, শ্বাসকষ্ট দেখা দেয় এবং নিঃশ্বাসের সাথে ফরমালিন গ্যাস গ্রহণের ফলে ব্রঙ্কাইটিস এবং নিউমোনিয়া রোগ হয়। এরপরে আছে মনোসোডিয়াম গ্লুকামেট। বিভিন্ন ধরনের চাইনিজ রেস্টুরেন্টে ব্যবহৃত মনোসোডিয়াম গ্লুকামেট বা টেস্টিং সল্ট খাদ্যের স্বাদ বৃদ্ধি করে, কিন্তু এটা খাওয়ার ফলে আমাদের হাজার হাজার মানুষের শারীরিক সমস্যা এবং প্রতিবন্ধকতার শিকার হচ্ছে এবং অনেকে মারা যাচ্ছে। এর বেশি ভয়াবহতা দেখা দিচ্ছে শিশুদের ক্ষেত্রে। খাদ্যে ভেজাল এবং রাসায়নিক দ্রব্য সম্পর্কে জনসচেতনতা
তৈরি। জনসচেতনতা তৈরির উপায় আমাদের বিভিন্ন টেলিভিশন এবং পত্রপত্রিকা সহ বিভিন্ন প্রচার মাধ্যমে ভেজাল এবং রাসায়নিক দ্রব্য ব্যবহারকারীর বিরুদ্ধে দেশব্যাপী একটা গণজাগরণ সৃষ্টি করতে হবে। যেসব ব্যক্তি ভেজাল খাদ্য এবং রাসায়নিক দ্রব্য ব্যবহার করে তাদের প্রতিষ্ঠান নাম এবং নামের তালিকা প্রকাশ করতে হবে। সরকারি এবং বেসরকারি পর্যায়ে, গ্রাম, থানা, উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে সকল খাদ্য বিপণী বিতান এবং প্রতিটি বাজারে ভেজাল শনাক্তকরণের যন্ত্র স্থাপন করতে হবে। আগে ফল না কিনে মৌসুম শুরু হলে ফল খাওয়া উচিত, কারণ মৌসুমের আগে সকল ফল কৃত্রিম উপায়ে কার্বাইড দিয়ে চকচকে রঙে পাকানো হয়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ফল খাওয়ার পূর্বে অন্তত 30 মিনিট লবণ মিশ্রিত বিশুদ্ধ পানিতে ডুবিয়ে রাখতে হবে, অথবা 1 টেবিল চামচ লেবুর রস গরম পানিতে মিশিয়ে তা দিয়ে ধুয়ে নিতে হবে। বাজার থেকে মাছ কিনে লবণাক্ত পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ব্যবসায়ীদের খোলা বাজারে ফরমালিন বিক্রি বন্ধ করে দিতে হবে এবং এ ব্যাপারে সরকারের প্রয়োজনীয় আইনের ব্যবস্থা করতে হবে। কৃষকদের মধ্যে জৈব সার এবং প্রাকৃতিক পদ্ধতিতে কীটপতঙ্গ ধ্বংসের পদ্ধতি প্রচারের ব্যবস্থা করতে হবে। ভেজালের জন্য প্রচলিত যে শাস্তির ব্যবস্থা আছে তা জনগণকে জানানো এবং যথাযথ প্রয়োগের ব্যবস্থা করতে হবে। খাদ্যদ্রব্য কেনার আগে সচেতন হতে হবে, বেশি সাদা চিনি, সেমাই এগুলো পরিহার করতে হবে। বিভিন্ন শিল্প কারখানা এবং গবেষণাগারে ব্যবহারের জন্য আমদানি করা ফরমালিন সহ বিভিন্ন রাসায়নিক দ্রব্য যাতে সাধারণ ক্রেতাদের হাতে না আসে তার জন্য কঠোর ব্যবস্থা নিতে হবে। এরপরে আসি স্যানিটেশন এবং পানি। খাদ্য এবং পানির মাধ্যমে যেসব রোগের জীবাণু আমাদের দেহে প্রবেশ করে সেগুলোকে খাদ্য এবং পানিবাহিত রোগ বলে। এই ধরনের রোগের জীবাণুগুলো আমাদের শরীরে প্রবেশ করে এবং এক দেহ হতে অন্য দেহে সংক্রমিত হয়। এভাবে খাদ্য এবং পানিবাহিত রোগ অনেক সময় মহামারী আকার ধারণ করে। কলেরা, টাইফয়েড, ডায়রিয়া ইত্যাদি রোগের জীবাণু খাদ্য এবং পানি প্রভৃতি দ্রব্যের সাথে মিশে সংক্রমিত হয়। এগুলো থেকে আমাদের প্রতিরোধের উপায়, খাদ্য প্রস্তুতের পূর্বে আমাদের ভালোভাবে হাত পরিষ্কার করতে হবে। মানুষ এবং প্রাণীর মলমূত্র যাতে দূষিত না হয়, দূষিত পানি দিয়ে খাদ্য প্রস্তুত না করা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। রান্নার পর খাদ্য খোলা অবস্থায় রাখা যাবে না। হোটেল, রেস্তোরাঁয় খোলা অবস্থায় ধুলাবালি, মশামাছি দ্বারা দূষিত খাবার গ্রহণ করলে আমাদের অনেক সময় এই রোগগুলো হয়ে থাকে। ডায়রিয়া বা কলেরা আক্রান্ত রোগীর প্লেট, গ্লাস ইত্যাদি বিশুদ্ধ করে ব্যবহার না করলে, পচা এবং বাসি খাবার খাওয়া, কাঁচা শাকসবজি এবং ফলমূল না ধুয়ে খেলে, এছাড়াও মাটির নিচে পানির লাইনে সোয়ারেজের ময়লা পানিতে ঢুকে পড়লে এগুলো হয়ে থাকে। এগুলো থেকে প্রতিরোধের উপায়, খাদ্যদ্রব্য রাখার সরঞ্জামসমূহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যে কোনো খাবার খাওয়ার আগে হাত ভালোভাবে পরিষ্কার করতে হবে। মশা মাছি যেন খাবার দূষিত না করতে পারে সেজন্য সবসময় খাবার ঢেকে রাখতে হবে। কাঁচা ফল এবং সবজি খাওয়ার সময় তা ভালোভাবে ধুয়ে নিতে হবে। বাসি এবং পচা খাবার খাওয়া থেকে সবসময় বিরত থাকতে হবে। কাঁচা মাছ, মাংস এবং রান্না করা খাবার একই স্থানে সংরক্ষণ করা যাবে না। শিল্প কারখানার বর্জ্য, মলমূত্র যাতে নদী বা পুকুরের পানিতে পড়তে না পারে সেজন্য জনসচেতনতা তৈরি করতে হবে। প্রচুর তরল খাবার এবং পানি পান করতে হবে। অপরিষ্কার হাতে খাদ্যদ্রব্য নাড়াচাড়া বা ধরা যাবে না। পায়খানা ব্যবহারের পর হাত ভালো করে পরিষ্কার করতে হবে। সংক্রামক রোগীর ব্যবহারের কাপড় চোপড় পরিষ্কার করে ধুয়ে রোদে শুকাতে হবে। স্বাস্থ্যসম্মত খাদ্য সরবরাহের নিরাপত্তা বিধি। খাদ্য নিরাপত্তা হলো বিজ্ঞানসম্মত কিছু নীতিমালা যেগুলো খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাতকরণ হতে শুরু করে সংরক্ষণ পর্যন্ত সঠিক নির্দেশনা দেয়। স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্য সরবরাহ করতে হলে তা ক্রয় থেকে শুরু করে প্রস্তুত এবং পরিবেশনের ক্ষেত্রে কতগুলো বিষয় সতর্কতার সাথে অবলম্বন করতে হবে। খাদ্য ক্রয় করার সময় আমাদের যে জিনিসগুলো খেয়াল করতে হবে সেটা হলো, মাছ, মাংস, দুধ ইত্যাদি খাদ্যদ্রব্য কেনার সময় খাদ্য টাটকা কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। মাংসের মান নিয়ন্ত্রণের জন্য
গরু ছাগল জবাইয়ের পূর্বে পশুর সুস্থতা এবং পরিষ্কার পরিচ্ছন্ন স্থান এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে জবাই এবং মাংস তৈরি হয় কিনা তা নিশ্চিত করতে হবে। শাকসবজি ফলমূল তাজা এবং টাটকা দেখে পরিষ্কার পরিচ্ছন্ন স্থান হতে ক্রয় করতে হবে। খাদ্যদ্রব্য কেনার পূর্বে মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে নিতে হবে। খাদ্য প্রস্তুতের সময় যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে, খাদ্যদ্রব্য রান্নার আগে বিশুদ্ধ পানি দিয়ে ধুতে হবে এবং রান্নার কাজেও বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে। দুধ ডাল মাছ মাংস প্রভৃতি ভালোভাবে ফুটিয়ে রান্না করতে হবে। কাঁচা খাদ্যদ্রব্য যেগুলো খাওয়া হয় সেগুলো বিশুদ্ধ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। রান্নার আগে ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে এবং হাতের নখ ছোট রাখতে হবে। খাদ্য প্রস্তুতের স্থান এবং রান্নার পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে এবং রান্নার সময় খাদ্য ঢেকে রান্না করতে হবে। খাদ্য সংরক্ষণের সময় যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে, খাদ্যকে পরিষ্কার পরিচ্ছন্ন করে যথাযথ পাত্রে সংরক্ষণ করতে হবে। ফ্রিজে খাদ্য সংরক্ষণের প্রয়োজন হলে যথাযথভাবে পরিষ্কার প্যাকেটে বা কন্টেনারে রাখতে হবে। খাদ্য সবসময় ঢেকে রাখতে হবে যেন মশা মাছি বা অন্যান্য পোকামাকড় এতে প্রবেশ করতে না পারে। শুকনো খাদ্য যেমন চাল ডাল আটা ইত্যাদি টিন বা প্যাকেট বা বস্তায় মুখ বন্ধ করে ঠান্ডা স্থানে রাখতে হবে। এরপর খাওয়া ও পরিবেশনের সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেগুলো হলো, সাবান দিয়ে ভালোভাবে হাত মুখ ধুয়ে নিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাদ্য গ্রহণ করতে হবে, গরম গরম খাদ্য গ্রহণের অভ্যাস করতে হবে, টাটকা এবং সতেজ খাদ্য গ্রহণের অভ্যাস করতে হবে, প্লেট গ্লাস চামচ ইত্যাদি পরিষ্কার ও জীবাণুমুক্ত হতে হবে। শিশুদের খাদ্য তৈরির সময় কিছু জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো শিশুকে খাবার খাওয়ানোর ঠিক পূর্বেই খাদ্যটা তৈরি করতে হবে। শিশুর ব্যবহৃত থালাবাটি বোতল চামচ ভালোভাবে ধুয়ে ফুটিয়ে বিশুদ্ধ করে নিতে হবে। শিশুর খাবার তৈরির পূর্বে ও খাওয়ানোর সময় হাত ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং খাদ্য প্রস্তুতকারীর পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। এরপরে আসে আমাদের পরিবেশের উন্নয়ন। উপযুক্ত স্যানিটেশনের উদ্দেশ্যে গ্রামে পানি সরবরাহ এবং স্যানিটেশন কর্মসূচির সম্প্রচারণ করতে হবে। বিভিন্ন প্রচার মাধ্যমে স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, বিশুদ্ধ পানি পান করা এবং ব্যবহার করার ব্যাপারে সবাইকে সচেতন করতে হবে। বাড়ির আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি নজর দিতে হবে। সকল পর্যায়ের জনসাধারণকে পরিবেশের উন্নয়নের জন্য যথাযথ শিক্ষা দিতে হবে।